এই মুহূর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ পরে বাঙালির যে প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে, এই মুহূর্তে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সরোয়ারদী উদ্যানে। এই মুহূর্তে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখানে যারা আমন্ত্রিত অতিথি তারা এখন এই মুহূর্তে প্রবেশ করছেন বাংলা একাডেমি প্রাঙ্গণে, যেখানে ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটায় কিছুক্ষণ পরে, অর্থাৎ কয়েক মিনিট পরে। এবং যে গণভবন এবং যে বাংলা একাডেমি প্রাঙ্গণ সেই প্রস্তুতি মোটামুটিভাবে নিয়ে ফেলেছে আমরা এখন পর্যন্ত এখান থেকে যতটুকু দেখতে পেরেছি এবং জানতে পেরেছি। আর এবারের বইমেলা নানা সংখ্যা কাটিয়ে অবশেষে এই যে আজকে উদ্বোধন করা হচ্ছে এবং 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর 2টায় মেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হবে এবং রাত 9টা পর্যন্ত চললেও রাত 8টার পরে নতুন কাউকে মেলার ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে, যে বিধি নিষেধগুলো আছে করোনার স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে। এবং শুক্র শনিবার চলবে সকাল 11টা থেকে আর 21 ফেব্রুয়ারির দিন মেলা খোলা থাকবে সকাল 8টা থেকে। এইভাবে যে মেলার আয়োজন করা হয়েছে সরোয়ারদী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে, সেই বাংলা একাডেমি প্রাঙ্গণের আমরা বেশ কয়েকটি স্টলে এর মধ্যে বই সাজিয়ে বসতে দেখেছি এবং কিছু স্টলের এখনও নির্মাণ কাজ চলছে, যেগুলো হয়তো আরও দু একদিন লাগবে তাদের প্রস্তুতি শেষ করতে। তো এই যে আমরা এখন যেটা আছে আর কি, এখানে যে মঞ্চ করা হয়েছে সেখানে অতিথিরা এসে বসছেন এবং মেলা প্রাঙ্গণে আমরা সকালবেলায় কিন্তু বেশ কিছু আগ্রহী মানুষকে আসতে দেখেছি, অর্থাৎ পাঠকদের আসতে দেখেছি, তারা আবার এই মুহূর্তে কিছুক্ষণের জন্য মেলার বাইরে আছে। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে আবার মেলা প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে। পাঠক যে প্রাণের মেলা, পাঠকরা আসবেন, লেখকরা আসবেন, প্রকাশকরা আসবেন, আড্ডায় মাতবেন, তাদের বাংলা ভাষার যে বিভিন্ন ধরনের বই, বিভিন্ন রূপরস ছন্দ অলঙ্কারের যে লেখা, যে ধরনের জানতে চাওয়ার বিষয়, সব কিছু মিলিয়ে মেলা প্রাঙ্গণ যে 28 ফেব্রুয়ারি পর্যন্ত মুখর থাকবে মেলা প্রাঙ্গণ, যদিও স্বাস্থ্যবিধি মানতে হবে। সব কিছু মিলিয়ে মেলা প্রাঙ্গণ প্রাণের মেলা, প্রাণের স্পন্দনে মুখর থাকবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে করোনা পরিস্থিতি যদি ভালো হয় তাহলে হয়তো সময়সীমা বাড়বে, এরকম এমনটা জানিয়েছেন বাংলা একাডেমি মহাপরিচালক। তো আমার কাছে অমর একুশে গ্রন্থ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আগমুহূর্তে এই ছিল এখনের মতো সব শেষ। আমরা তখন সরাসরি ছিলাম বাংলা একাডেমি প্রাঙ্গণে।